फिर ममता बंद्योपाध्याय के निशाना करलें बीजेपी सर्वभारतीय सहसभापति तथा मेदिनीपुरेर बीजेपी सांसद दिलीप घोष। रविवार सकाले तिनी एकेर पर एक इस्यूते ममता बंद्योपाध्याय के कड़ा आक्रमण शानालें। दिलीप घोष बोलें, राजनैतिक स्वार्थे केन खून हबे तिनी विचार करबेन ना, चापा देबेन, तारपरे यदि केउ आदालते जाय कि करे सेटा राजनीति हय। राजनैतिक स्वार्थे खून होते पारे, कोर्टे गेलेई सेटा राजनैतिक स्वार्थ। विचारकेर दरकार आछे सेटा ठीक, तबे ता सठिकभावे सरकारेर काछे जानानो उचित। मुख्यमंत्री प्रधानमंत्री नैशभोजे जाननि। उत्तरे दिलीप घोषेर कटाक्ष, निश्चयई अन्य कोथाओ इफ्तार पार्टीते छिलो। दिलीप घोष आक्रमण करे बोलेन, 11 बछर धरे घुमोच्छिलेन, अर्जुन सिंह बोले देबेन तारपरे जाबेन, पार्टी निये आंदोलन करबेन, ओरा क्षमताय आसार पर पाट शिल्पेर जोन्नो कि करेछेन, मानुषेर संगे कथा बोले प्रश्न तुलबेन अर्जुन सिंह, एखन तातेई तोदेर घुम भेंगेछे। पाट समस्या निये अर्जुन सिंह पीयूष गोयलेर बैठक हयेछे, ताते समस्या मिटबे? एई प्रश्नेर उत्तरे दिलीप घोष बोलेन, भालोई हयेछे, अर्जुन सिंह जेटा चाइछेन बला उचित ठीक जायगाय, सरकार यथेष्ट सिरियास। एर आगे पीयूष गोयल अनेक प्रकल्पे सबसिडी दिएছেন, তারপরেও যদি কিছু করার থাকে নিশ্চয়ই সরকার করবে। সঙ্গে কাল সাক্ষাৎ করেছেন, কি মনে করছেন সমস্যা সমাধান হবে? ভালোই আছে, উনি যেটা চাইছেন সেটা বলা উচিত ঠিক জায়গায়, সরকারও যথেষ্ট সিরিয়াস। এর আগেও পীयूष গোয়েল অনেক প্রকল্প সুবিধা সাবসিডি দিয়েছেন জুটের জন্য, তারপরেও যদি কিছু করার থাকে নিশ্চয়ই সরকার করবে। मुख्यमंत्री कल के 900 बजे मुख्यमंत्री कल के प्रधानमंत्री संगे 900 बजे गेलेन ना, আমন্ত্রণ করলেন, নিশ্চয়ই ইফতারের কথা নিমন্ত্রণ ছিল, সেখানে গেছেন, সেইজন্য ওখানে যান। মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনস্বার্থ মামলা করা হচ্ছে কলকাতা হাইকোর্টে বারবার, আর এখানে বিচারকের অনেক আসন শূন্য। না, রাজনৈতিক স্বার্থ কেন, খুন খারাপি হবে, রেপ হবে, লোকে তিনি বিচার করবেন না, তিনি এফআইআর করবেন না, তিনি চাপা দেন, তারপরে যদি কেউ আদালতে যায় কি করে রাজনীতি হয়? সেটা যদি মার্ডার রাজনৈতিক স্বার্থে হতে পারে আর কোর্টে গেলে সেটা রাজনৈতিক স্বার্থে হয়ে যাবে। বিচারক দরকার আছে, সেটা ঠিকভাবে সরকারের কাছে বলুন, লিখিতভাবে জানানো উচিত পরিস্থিতি। অর্জুন সিং পীयूष গোয়েলের সঙ্গে সাক্ষাতের পরও তৃণমূল কংগ্রেস কাল বলেছে যে আমরা তাও জুট কমিশনে যাব এবং পাট নিয়ে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি চালাবো। এতদিনে মনে পড়লো ঘুমোচ্ছিলেন 11 বছর ধরে, অর্জুন সিং বলে দেবেন তারপরে ঘুম ভাঙো, তারপরে পাট নিয়ে আন্দোলন করবেন। পাট আর চার তো সর্বনাশ করে দিয়েছেন, ওনারা ক্ষমতায় আসার পরে পাট শিল্প আর চা শিল্পের জন্য কী করেছেন সেটা লোককে জানান, তারপরে এসব কথা বলেন। অর্জুন সিং ওদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন।